আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে ড্রাইভিংয়ের ভিডিও, ঠিক আছে? তো এই ভিডিওটা আমার কাছে, এই লোকেশানগুলো আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো এটা হচ্ছে দোহার একদম মেইন সিটি, ঠিক আছে? এইটা এই জায়গার ভিতরে সবচেয়ে বিল্ডিং, স্ট্যান্ডার্ড বিল্ডিংগুলো, যে সবচেয়ে আধুনিক বিল্ডিংগুলো সবচেয়ে বেশি এখানে। তো এইটা নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো একটু, বিল্ডিংগুলো, রোডগুলো, সৌন্দর্য, ঠিক আছে? তো দেখেন, এটা কিন্তু মেইন সিটি, অফিস বলেন, বিভিন্ন ধরনের মানে শপিং মলও আছে, তবে বেশিরভাগ এখানে হচ্ছে বিভিন্ন অফিস, বড় বড় অফিস, ইন্টারন্যাশনাল অফিস, মানে কোম্পানির অফিস, লোকাল কোম্পানির অফিস, ঠিক আছে? তো এই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, রোডের ভিতরে কোনো ধরনের ট্রাফিক নাই, কোনো ধরনের জাম, কোনো কিচ্ছু নাই, মানুষজন একেবারে কম। অথচ মেইন সিটির ভিতরে ট্রাফিক থাকে বেশি, কিন্তু এই আধুনিক দেশে, এটা ডেভেলপ কান্ট্রি, আধুনিক দেশ, দেখেন এখানে কোনো ধরনের ট্রাফিক নেই। তো ভাবা যায়, এখানে আমি কোনো দিন ট্রাফিক দেখি না, অন্য অন্য জায়গাতে যেভাবে ট্রাফিক দেখি এখানে দেখি না। আমি জানি না এর কারণ কি, কিন্তু দেখি অনেক ধরনের অফিস, অনেক ধরনের বিল্ডিং, ঠিক আছে? আর বড় বড় অফিস সবগুলো এই এখানে। তো আমি বিশেষ করে এই অফিসগুলা, একটা অফিসে গেছিলাম, তো আমি যে কোনো একটা কারণে একটা প্রাইজ পাইছিলাম শপিং করার পরে। তো আমি অফিস ডুনতে ডুনতে শেষ পর্যন্ত এখানে আসি। তো এখানের অফিসগুলোতে আসলে এত স্ট্যান্ডার্ড, ভিতরে কিন্তু অনেক স্টাফ আছে, বোঝাই যায় না, ঠিক আছে? কারণ হচ্ছে এই বিল্ডিংগুলোর প্রতিটা বিল্ডিংয়ের পাবলিক রাস্তাঘাটে নাই, গাড়ি নাই, খুবই কম। কিন্তু এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রতিটা বিল্ডিংয়ের নিজস্ব পার্কিং আছে, নিচে আন্ডারগ্রাউন্ডে নিজস্ব পার্কিং আছে, তারপরে সরকারিভাবে পার্কিং আছে, এই জন্য আপনি দেখছেন না। আর এখানে প্রতিটা বিল্ডিংয়ে কোনো না কোনো বাঙালি বিভিন্ন সেক্টরে অবশ্যই কাজ করে, ঠিক আছে? প্রতিটা সেক্টরে, প্রতিটা বিল্ডিংয়ে বাংলাদেশি আছে। শুধু বাংলাদেশি না, অন্য অন্য দেশীয় লোক কাজ করে, কারণ এইসব দেশ হচ্ছে সাজানো গুছানো। এখানে এক ধরনের কাজ এক এক রকম, সাফ সাফাইয়ের আছে, তারপরে ইলেকট্রিশিয়ান আছে, হ্যাঁ, প্রতিটা কোম্পানির সাথে এগুলো কন্ট্রাক্ট থাকে, ঠিক আছে? এগুলো দেখভাল করে, কাজ করে, হ্যাঁ, এই জন্য নিজে মানে এমন সিস্টেম করা আছে, একটা জিনিস চুক্তিবদ্ধ আছে, একটা জিনিস ইলেকট্রিশিয়ান খারাপ, ইলেকট্রিক কাজ কোনো সমস্যা হয়েছে তখন কল দিলে চলে আসে, ঠিক করে যাইতেছে, ঠিক আছে? এইভাবে ডেভেলপ কান্ট্রির সিস্টেমগুলো হচ্ছে এরকম, কোনো ধরনের কোনো মানে মানে কোনো মানে গ্যাদারিং বা কোনো কোনো কিছু নাই। আর এসব জায়গাতে আসলে চাকরি পাওয়া তো অবশ্যই কঠিন, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ আমি কথা বলি, মেইন সিটির, এই সিটির ভিতরে কোনো কাজ নাই, কোনো বাজেট, কোনো বড় ধরনের কাজ, কোনো কিচ্ছু নাই। এগুলা এখন বর্তমানে যাই কাজ হচ্ছে, এই কাজগুলো হচ্ছে আপনার সিটির বাইরে বিভিন্ন এলাকাতে। যারা গাড়ি নিয়ে ঘুরেন, বিভিন্ন জায়গাতে যান, তারা তো অবশ্যই জানেন যে কাজ চলতেছে বিভিন্ন জায়গাতে, যদিও আগের মতো কাজ চলবে না কোনো দিন। এখন কাজ চলতেছে লর্ডার বর্ডার করে কোনোভাবে চলতেছে, কারণ এখন কোনো ইমার্জেন্সি কোনো কাজ নাই, এই জন্য এইভাবে চলতেছে, ঠিক আছে? কোম্পানির লোক দিয়ে করাচ্ছে, আগে যেরকম একটা ছিল যেখানে 500 লোক দরকার ছিল, সেখানে 5000 লোক দিয়ে কাজ করাইছে, এখন এইভাবে চলছে না। এভাবে চলছে না কারণ হচ্ছে এখন এত তাড়াহুড়া নাই, ধীরস্থিতিতে কাজ চলতেছে। তো যারা ভাবতেছেন দোহার ভিতরে কোনো কাজ চলছে না, কাজ চলতেছে সিটির বাইরে বিভিন্ন জায়গাতে, যদি কেউ যান, জেনে থাকে যান, তাহলে অবশ্যই দেখবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনারা কোনো কমেন্ট করেন, অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য প্রকাশ করবেন, ঠিক আছে? আর কোনো সাজেশান থাকলে অবশ্যই আপনারা বলবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো আমি এখানে রেখে দিচ্ছি, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।